যে সমীকরণ মেলালেই সুপার এইটে যেতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এসে দক্ষিণ আফ্রিকার কাছে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও প্রোটিয়াদের কাছে 4 রানে হারতে হয়েছে তাদের। এতে করে বিশ্বকাপের সুপার এইটের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের সামনে। তারপরও বাংলাদেশের সামনে সুপার এইটে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের এখনও ম্যাচ বাকি আছে দুইটি, যেখানে 13 মে প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং 17 মে প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচ দুটিতে জিতলে সুপার এইট নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তদের, আর যদি একটি হারে ও একটিতে জয় নিয়ে মার ছাড়ে তখন রান রেটের মার পেতে পড়তে হবে। তাই দুটি ম্যাচে প্রত্যাশিত সাফল্য পেতেই চেষ্টা করবে বাংলাদেশ দল। গ্রুপ ডি থেকে টানা 3 ম্যাচ জয় তুলে দক্ষিণ আফ্রিকা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। গ্রুপ ডি সিং এ তাই চ্যাম্পিয়ন হিসেবে ডি থেকে সুপার এইটে যাবে তারা, আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ডি থেকে রানার্স আপ হিসেবে যাবে। গত 2 আসরের মতো পূর্ব নির্ধারিত ডি সিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ। সে হিসাবে গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আফ্রিকা সুপার এইট খেলবে গ্রুপ 2 তে, আর রানার্স আপ হিসেবে বাংলাদেশ উত্তীর্ণ হলে সুপার এইটে খেলবে গ্রুপ 1 এ। যদি দুর্ভাগ্যবশত বাংলাদেশ বাকি 2 ম্যাচের একটিতে পরাজিত হয় আর শ্রীলঙ্কা তাদের হাতের 2টি ম্যাচে 2টিতেই জিতে নেয়, তাহলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। সেদিক থেকে অবশ্য অতটা খারাপ অবস্থানে নেই নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না সমীকরণের মারপ্যাচে পড়তে। হাতে থাকা 2 ম্যাচের 2টি জিতে গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। আসুন এক নজরে দেখে নেই গ্রুপ ডি এর পয়েন্ট টেবিল।